দয়া করে এই ফোনগুলো কিনবেন না, এই শিরোনামে এই বিষয়ে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে, যখন আমি সদ্য সদ্য ইউটিউব জার্নি শুরু করেছি। তারপর এই বিষয়ে আমি একেবারেই ভিডিও বানাইনি, তার কারণ আমি দেখলাম তারপর বহু মানুষ এই রকম ভিডিও বানানো শুরু করে দিলেন এবং সেখান থেকে আপনাদের প্রয়োজন যেখানে মিটে যাচ্ছে, শুধু শুধু ভিউ বাড়ানোর জন্য, আপনাদের MB খরচ করানোর জন্য আবার একই রকম ভিডিও বানানোর কোনো মানে হয় না, তাই আমি এই বিষয়ে আর ভিডিও বানাতাম না। কিন্তু আজকে হঠাৎ এতদিন বাদে এই বিষয়ে ভিডিও বানানোর প্রয়োজন কি পড়ল? প্রয়োজন পড়লো তার কারণ আমি দেখছি ইদানিং বেশ কিছু জনপ্রিয় স্মার্টফোন, মানে যেগুলো বহু বহু বড় বড় ইউটিউবাররা রেকমেন্ড করছে, বড় দোকানদার রেকমেন্ড করছে, সেগুলো আপনারা কিনে ফেলছেন এবং কিনে ফেলার পর পস্তাচ্ছেন। আপনার মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা, বহু কষ্টে রোজগার করা টাকা, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। তাই সচেতন করার জন্য আজকের এই ভিডিওটা খুব জরুরি হয়ে পড়েছিল। যে কথাগুলো কেউ বলছে না, যে ফোনের নাম কেউ বলছে না, আজকে সেই ফোনগুলোর কথা বলবো এবং ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং ভুলেও এই ফোনগুলো কিনবেন না যে যাই বলুন। তাহলে চলুন আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব। আমরা তাহলে প্রথমেই শুরু করি আইফোন দিয়ে, কারণ অ্যাপেলের আইফোনের প্রতি আমাদের ভীষণ মোহ আছে আর এই মোহ আছে বলেই আমরা এই ভুলটা করে ফেলি। আমাদেরকে প্রায় বলা হয় যে অ্যাপেল আইফোনে বহু পুরনো আইফোনেও নতুন সফটওয়্যার আপডেট দিয়ে দেয় এবং তারপর নাকি ফোন মাখনের মতো চলে, এটা একেবারেই ভুল কথা। আইফোন 6S, আইফোন 7 যারা এখন চালাচ্ছেন তারা জানেন যে সেটা হ্যাং করে, ল্যাগ করে এবং তাতে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব যে আইফোন SE, আইফোন 10 নিচে যে কোনো ফোন, অর্থাৎ আইফোন 6, 6S, আইফোন 7, আইফোন 8, এরকম যত ফোন আছে কোনোটাই ভুলেও কিনবেন না। বড় জোর আইফোন 10R থেকে শুরু করতে পারেন, সব থেকে ভালো আইফোন 11, আইফোন 12 সিরিজের ফোন কেনা। এর পুরনো আইফোন কেনা মানে আপনি আইফোনের মায়ায় পড়ে গেছেন এবং শুধু তার নাম শুনে, ভুল করে অন্যদের বক্তব্য শুনে আপনি কিনে ফেলছেন। অ্যাপেলের ফোন যত ভালোই ফোন হোক না কেন, তাতে যতই সফটওয়্যার আপডেট আসুক না কেন, সেই ফোন কিন্তু এতদিন ধরে তার হার্ডওয়্যারগুলো ইউজ করছে এবং যার ফলে হার্ডওয়্যার দীর্ঘদিন ধরে ব্যবহার হতে হতে সেই হার্ডওয়্যারে কিন্তু মরচে পড়ে যায়, মানে সত্যি সত্যি মরচে পড়ে যায় না, হার্ডওয়্যার বুড়ো হয়ে যায়, তার কাজ করার ক্ষমতাটা কমে যায়, এটা হয়, এটা হতে বাধ্য। তো সেক্ষেত্রে অবশ্যই পুরনো আইফোন, এত পুরনো আইফোন ভুলেও কিনবেন না। এরপর বলবো LG ব্র্যান্ডের কথা। LG-র ফোন এখন খুব সস্তায় পাওয়া যাচ্ছে, LG ভালো ভালো ফোন বানাতো কিন্তু দাম খুব বেশি রাখত, কিন্তু এখন একদম সস্তায় LG-র ফোন পাওয়া যাচ্ছে এবং লোকে তার জন্য প্রলোভনের ফাঁদে পড়ে যাচ্ছে। LG বলেছে তাদের ফোনে তারা ঠিকঠাক সফটওয়্যার আপডেট দেবে আগামী 2-3 বছর। তারা বলেছে তাদের ফোনে ঠিকঠাক সার্ভিস সেন্টার চলবে এবং সার্ভিস আপনি পাবেন, তাদের স্পেয়ার পার্টস মার্কেটে অ্যাভেলেবেল থাকবে, কোম্পানি বলছে, কোম্পানি দাবি করছে। কিন্তু এই আফটার সেল সার্ভিস, এই স্পেয়ার পার্টসগুলো যেগুলো রিপেয়ার করতে গেলে কাজে লাগবে, সেগুলো আপনার কাছে, আপনার আশেপাশের দোকানদার ছাড়া কে সাপ্লাই দেবে? কিন্তু আপনার দেশে, আপনার আশেপাশের দোকানে, আপনার শহরে যদি এগুলো সাপ্লাই করার কোনো ডিস্ট্রিবিউটারই আগামী দিনে না থাকে, কোনো দোকানদারই আগামী দিনে না থাকে, তখন LG হয়তো দিচ্ছে কিন্তু আপনার কাছ অবধি এটা পৌঁছবে এমন কোনো ভরসা নেই। তাই ভুলেও LG-র ফোন নেবেন না, যত সস্তাই হোক না কারো, কারণ এই ফোন নিলে একবার খারাপ হলে আপনার কপালে কিন্তু দুঃখ আছে। এরপর বলবো পোকো ফোনের কথা। পোকোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, পোকো কোম্পানি ভালো ফোন বার করতে এবং পোকো F1 ফোন আমার খুব পছন্দের ফোন ছিল, দীর্ঘদিন ব্যবহার করেছি ফোনটা। কিন্তু সেই পোকো কোম্পানি এখন যা করছে, পোকোর কয়েকটা বিশেষ ফোন, বিশেষ করে কয়েকটা বিশেষ ফোন আপনি নেবেন না, যেমন পোকো X2 ফোনটা। এই ফোনটাতে যারা সফটওয়্যার আপডেট করেছেন তারা জানেন কী ভোগান্তি হয়েছে। এই ফোনটাতে একটা IC আছে যেটা সফটওয়্যার আপডেটের ফলে নষ্ট হয়ে গেছে। কিন্তু IC কেন সফটওয়্যার আপডেটে নষ্ট হয়ে গেল? আসলে আপনি কল্পনা করে দেখুন, আপনার ফোনে একটা স্পিকার আছে, সেই স্পিকারে যদি সহ্য ক্ষমতার থেকেও বেশি জোরে গান বাজানো হয়, যদি তার ভলিউম বাড়াতে বাড়াতে একদম সহ্যের বাইরে নিয়ে যাওয়া হয়, স্পিকার ফেটে যাবে। এই IC-টার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, সফটওয়্যার তাকে দিয়ে এত বেশি কাজ করাতে চাইছিল যে IC-টা শেষ অবধি খারাপ হয়ে গেছে। এবং এটা একজনের দুজনের নয়, বহু মানুষের হয়েছে এবং এই IC-টা ক্যামেরার IC ছিল, তার ফলে ক্যামেরা পুরোপুরি ডেড এবং পোকো সেই দোষটা স্বীকার পর্যন্ত করছিল না। তো যে কোম্পানি এরকম আপডেট দেয় তাকে ভরসা করে কি ফোন কেনা উচিত? আপনি তাও পোকোর অন্যান্য ফোন কিনুন, কিন্তু পোকো X2 ফোনটা অন্তত এখন কিনবেন না। বিশেষ করে সেই ফোনটায় বরাবর ব্যাটারি ড্রেন হওয়ার ইস্যু ছিল, ফোনটার অনেক কিছু ভালো, আমি বহু প্রশংসা করেছি, কিন্তু সেই ফোনটা আজও ব্যাটারি ড্রেন হয়েই চলেছে, পোকো এটা ঠিক করেনি। এরপর বলবো পোকো X3 ফোনটার কথা। আপনারা অনেকেই বলবেন যে পোকো X3 তো ভালো ফোন, সবাই রেকমেন্ড করছে, নিলে অসুবিধা কী আছে? প্রথমত এই ফোনটা খুব ভারী মোটা ফোন, কিন্তু এগুলো কোনো কারণ নয়। পোকো X3 ফোনটা যে দামে পাওয়া যাচ্ছে, আপনি তার থেকে সামান্য একটু আধটু বেশি টাকা খরচা করে পোকো X3 প্রো নিন, সেটা অনেক বেটার ফোন হবে।
পোকো X3 এই ফোনটাতে IPS LCD ডিসপ্লে আছে, কিন্তু সেটা কোনো বড় ইস্যু নয়। বড় ইস্যু এর প্রসেসর, তার থেকেও বড় ইস্যু এর সফটওয়্যার অপটিমাইজেশন। এখানে সফটওয়্যার অপটিমাইজেশন এতটাই খারাপভাবে করা হচ্ছে যে ফোন মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে, ল্যাগ করে যাচ্ছে। যারা নিয়মিত পোকো X3 ফোন ইউজ করেছেন তারা অনেকেই এই সমস্যা ফেস করেছেন। এটা কোনো দেশের ওপর নির্ভর করে না, এটা ইন্ডিয়ান পোকো X3, বাংলাদেশের পোকো X3 বা চায়নার পোকো X3 আলাদা আলাদাভাবে কাজ করছে এরকম নয়। শাওমি কোম্পানি ইন্ডিয়ান পোকো X3 ইচ্ছা করে খারাপ করে দিচ্ছে যাতে সেখানে কম বিক্রি হয়, আর বাংলাদেশের পোকো X3কে বেশি ভালো রাখছে যাতে সেটা বেশি বিক্রি হয়। এরকম তো হতে পারে না। সামনে সব দেশেই ব্যবসা করতে গেছে, সব দেশেই তারা একই রকমভাবে ফোন নিয়ে আসবে। তো সেক্ষেত্রে সব ফোন চায়নাতেই তৈরি হচ্ছে, যে যার দেশে নিয়ে যাচ্ছে, অ্যাসেম্বল করছে, এবং আলটিমেটলি সেই ফোনের পারফরমেন্স আমরা ভালো পাচ্ছি না পোকো X3-র ক্ষেত্রে। তাই আপনাকে বলবো পোকো X3 না নিয়ে তার বিকল্প পোকো X3 প্রো নিন, এর থেকে অনেক বেটার ফোন হবে। আর এই প্রসঙ্গেই আসবে রেডমির কথা। পোকো X3-র বিকল্প হিসেবে যারা পোকো X3 প্রো পছন্দ করবেন না, তারা রেডমি Note 10 Pro, সেই ফোনটা পড়ে আছে, সেই ফোনটা চোখ বন্ধ করে নিয়ে নিন, যথেষ্ট ভালো ফোন। বিশেষ করে আপনাকে বলবো রেডমি Note 10 Pro, যেটা 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আছে, সেই ফোনটা নিন, কিছু পয়সা বাঁচবে। আর রেডমি Note 10 Pro Max, যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা বাংলাদেশের রেডমি Note 10 Pro, 108 মেগাপিক্সেল ভেরিয়েন্ট, সেটার ISP কিন্তু অতটাও ভালো না। তুলনামূলকভাবে পাশাপাশি রেখে ছবি তুললে 64 মেগাপিক্সেল বেটার ছবি তুলছে, ডিটেলস 108 মেগাপিক্সেলের বেশি। কিন্তু একটা ছবি শুধু ডিটেলস দিয়েই বিচার করা যায় না, ছবির কালার টোন, ছবির ডাইনামিক রেঞ্জ সব কিছুতেই রেডমি Note 10 Pro এগিয়ে আছে। এবং তার থেকেও বড় কথা, সেখানে আপনি কিছু টাকা বাঁচিয়ে নিতে পারবেন। রেডমি Note 10 Pro অবশ্যই ভালো ফোন এবং এই দামে কিলার ফোন, সেটা চোখ বুঝে নিয়ে নিন। স্যামসাংয়ের প্রসঙ্গে যাব, তার আগে রিয়েলমির প্রসঙ্গ শেষ করে নিই। Realme 8 4G আর Realme 8 5G, এই দুটো ফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছে, বাংলাদেশে 4G ভেরিয়েন্ট রিয়েলমি লঞ্চ করেনি। কিন্তু বাংলাদেশের দু একটা দোকানে আনঅফিসিয়াল Realme 8 5G পাওয়া যাচ্ছে, সেটা ভুলেও নেবেন না, 5G-র মোহে ভুলেও পড়বেন না। Realme 8 4G, সেখানে আছে অ্যামোলেড ডিসপ্লে, সেটা অনেক বেটার ফোন, ক্যামেরার আউটপুট বেটার হচ্ছে, সেখানে সফটওয়্যার অপটিমাইজেশন বেটার, প্রসেসর ভালো পারফর্ম করছে। তাই Realme 8 4G সেটা অবশ্যই নিন, তবে তার থেকেও ভালো হয়, আমার অ্যাডভাইস আপনাকে থাকবে যে আরেকটু বেশি টাকা যদি খরচা করতে হয় সেটা করুন, করে Realme 7 Pro ফোনটা নিন। Realme 7 Pro কদিন আগে লঞ্চ করেছিল, যথেষ্ট ভালো ফোন এবং আমি ইউজ করেছি দীর্ঘদিন ধরে, সেটার অবশ্যই ভ্যালু ফর মানি ফোন। হ্যাঁ, যদি আপনি রিয়েলমির ফোন নিতে চান, Realme 8 নেওয়ার থেকে একটু টাকা বেশি খরচা করে Realme 7 Pro নেওয়ার জন্য চেষ্টা করুন, এটাই আমার পরামর্শ। এবার আসবো স্যামসাংয়ের কথায়। Samsung Galaxy A72 ভুলেও নেবেন না, কারণ সেটা ভ্যালু ফর মানি নয়। স্যামসাং এই ফোনটা কেন লঞ্চ করেছে আমি সত্যিই বুঝতে পারিনি। Samsung Galaxy A52 তার বিকল্প হিসেবে বসে রয়েছে, অনেক কম দামে পাওয়া যাচ্ছে। Samsung Galaxy A72, সেখানে এক্সট্রা কী আছে সেটা আমি আজও বুঝে পাইনি, এবং যেটুকু আছে তার জন্য অত টাকা বেশি খরচা করার মানেটা কী? বড় ব্যাটারি, বড় ডিসপ্লে, তার জন্য কেন আমি অত বেশি টাকা খরচা করব? তার থেকে অনেক বেশি ভ্যালু ফর মানি হবে Samsung Galaxy A52। এছাড়া আমি একটা ফোনের আনবক্সিং আর ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও করেছিলাম, Samsung Galaxy A32, সেই ফোনটা এতদিন ইউজ করছি এবং আমি আপনাকে একদম চোখ বন্ধ করে বলে দিচ্ছি ভুলেও ফোনটা নেবেন না, কারণ Samsung Galaxy A32 ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমি যতটা ভালো আশা করেছিলাম সেরকম পাই। Samsung Galaxy A32, এই ফোনটাতে 90Hz রিফ্রেশ রেট আছে কিন্তু সেটা স্মুথ নয়। Samsung Galaxy A32, এই ফোনটাতে যে প্রসেসর আছে সেটা ওই দামে আমার মনে হয় যথেষ্ট ভালো পারফর্ম করছে না। স্যামসাং আরও ভালো করে সেটা অপটিমাইজ করতেই পারত। আমার মতে Samsung A32 নেওয়ার থেকে আপনি অবশ্যই Samsung Galaxy F62 নিন, ওই একই দামে পেয়ে যাবেন এবং সেটা অনেক বেটার ফোন হবে। তো আমার মতে Samsung Galaxy A32, এই ফোনটা এখন ভুলেও নেবেন না। তো এই না নেওয়ার লিস্ট যদি লম্বা করতে হতো তাহলে স্যামসাংয়ের অন্তত 10টা ফোন, ওপো ভিভোর 10টা করে ফোন, রেডমির 10টা ফোন এবং প্রতিটা কোম্পানির 10টা থেকে 12টা ফোন আমরা যোগ করতেই পারতাম পুরনো ফোনগুলোকে যোগ করে, কিন্তু আমরা লিস্ট লম্বা করতে চাই না। আমরা বলতে চাই এগুলো জনপ্রিয় ফোন, এই ফোনগুলো মার্কেটে চলছে, বিক্রি হচ্ছে, লোকে কিনছে, কিন্তু এই ফোনগুলোর দিকে আপনি ভুলেও তাকাবেন না, সাবধান থাকবেন, সচেতন থাকবেন। তো আজকের ভিডিওতে আপনাকে এইটুকুই বলা ছিল। ভিডিও ভালো লাগলে হ্যাঁ সাবস্ক্রাইব বাটনে সেটা দেখান, আর দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো বিদায়।